গেল বছরের 5 নভেম্বর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হয় মেট্রো রেলের। এর মাধ্যমে গতিময় যাতায়াতের আওতায় আসেন ঢাকার উত্তর দক্ষিণের দুই প্রান্তের নাগরিকরা। কিন্তু সকাল 7টা থেকে বেলা 11:30 পর্যন্ত এই পথে ট্রেন চলাচল করায় কিছুটা অপূর্ণতা রয়ে যায় যাত্রীদের। এবার উঠে গেছে সেই সময়সীমা, তাতে আরও বেড়েছে ভিড়। গত 2 মাস কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য গন্তব্যে পৌঁছাতে মেট্রো ব্যবহার করতে পেরেছেন যাত্রীরা। এবার ফিরতি পথে চড়া যাবে মেট্রোতে। যানজটহীন ভোগান্তিমুক্ত যাত্রায় উচ্ছ্বসিত তারা। এই যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মেট্রো রেল চলবে, এই সংবাদটা শোনার পরে খুব আনন্দিত, খুব এক্সাইটেড। দূরে যেতে হলো বা উত্তর দিকে যেতে হলো, রাতের দিকে আমরা সেই চান্সটা পাচ্ছি না, তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ভালো পয়েন্ট। ফুল টাইম হওয়ার কারণে তো আমরা অনেক খুশি, কারণ আমরা এখন সহজে যা আশা করতে পারবো। এখন যদি বাসে যেতাম 1-2 ঘন্টা মিনিমাম লাগতোই, এখন 20-30 মিনিটে আমি চলে যাচ্ছি। এখন সারাদিন পাচ্ছি, সেজন্য অনেক খুশি, অনেক ভালো লাগছে। সকাল সন্ধ্যায় মেট্রো চলাচলে সবচেয়ে উপকারভোগী হবেন কর্মস্থল ফেরত মানুষরা। তবে রাত 8টার পরিবর্তে অন্তত 10টা পর্যন্ত মেট্রো চলাচলের দাবি অনেকের। যারা প্রাইভেট জবে চাকরি করেন এদের তো রাত 8টা 10টা হয়, এদের তো আর সরকারি চাকরিজীবীর মতো হচ্ছে গিয়ে 5টা 6টা ছুটি হয় না। 12টা পর্যন্ত লোকজন রাস্তায় থাকেই এবং কাজ থাকেই, এজন্য আমার হিসেবে আমরা উচিত হচ্ছে 12টা পর্যন্ত নেওয়া, বাট অ্যাট লিস্ট 10টা পর্যন্ত নিলে ভালো। এদিকে নতুন সময়সূচিতে চলাচলের দিন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন ভ্রমণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 2025 সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালু করার কথা জানান তিনি। মতিঝিল থেকে কমলাপুর এই অংশটি এক্সটেন্ড করা হবে আগামী জুন 2025 সালে। এই অংশ শুভ উদ্বোধন করা হবে এমনটি আমরা আশা করছি। 2022 সালের 28 ডিসেম্বর যাত্রা শুরু হয় দেশের প্রথম মেট্রো রেলের। প্রথমে সীমিত পরিসরে মেট্রো চলাচল করলেও ধাপে ধাপে বাড়ে সময়সূচি এবং স্টেশন, তাতে আজ পূর্ণতা এলো। রকিবুল রাহাত, এখন ঢাকা।